সড়কে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত গণপরিবহনে বাড়তি ভাড়া নেওয়া ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছে বাস মালিক সমিতি। আর বিআরটিএর ম্যাজিস্ট্রেটের দাবি, অনিয়ম করলে কাউকেই ছাড় দিচ্ছেন না তারা। তবে যাত্রীদের অভিযোগ, ঢাকায় বর্ধিত ভাড়ার চেয়েও অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। বাস ভাড়া নৈরাজ্য ঠেকাতে রাজধানীতে অভিযান চালানোর সময় একথা বলেন তারা। অতিরিক্ত বাস ভাড়ার নৈরাজ্য ঠেকাতে সড়কে নেমেছে বিআরটিএ ও পরিবহন মালিক সমিতি। শনিবার বেলা 11:30 থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সহ মোট 8টি স্পটে বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বাস মালিক সমিতির নেতারা অভিযান চালায়। এ সময় যাত্রীরা নতুন তালিকার চেয়ে বেশি ভাড়া নেয়ার অভিযোগ করলেও তা অস্বীকার করে মালিকদেরকে দায়ী করেন চালকরা। আগে তো আসলে একটা মানানসই ভাড়া ছিল আর কি, এখন তো ভাড়ার পরিমাণ অনেক বৃদ্ধি করছে আর কি। আগে গুলিস্তান 30 টাকা ভাড়া ছিল, এখন 40 টাকা রাখতেছে। ভাড়া অতিরিক্ত বেশি নিতেছে আমাদের কাছ থেকে। ভাড়া হচ্ছে 35 টাকা, নিচে হচ্ছে 50 টাকা করে। আমি 15 টাকা ভাড়া দিতাম মিরপুর একের থেকে কারণ বাজার, এখন 20 টাকা নিচ্ছে। নির্ধারিত ভাড়া না নেওয়ার এটা মালিক পক্ষ জানে যে সিটিং চালায় মালিকরা, এটা তো আমাদের কোনো ইয়া না, হাত না। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, অর্ধেক ভাড়ার কার্যকারিতা নেই কোনো বাসেই, দিতে হচ্ছে স্বাভাবিক ভাড়ার চেয়েও বেশি। আমার থেকে যে হাফ ভাড়া নেওয়ার কথা সেই ভাড়াটা নেওয়া হয়নি, বরঞ্চ আমরা তার চেয়েও বেশি ভাড়া দিয়ে আজকে আসা হচ্ছে। মেন ভাড়া আমরা 10 টাকা, এখন নতুন নিয়ে মনে নেয় 20 টাকা। স্টুডেন্ট হিসাবে তো হাফ ভাড়াই নেওয়া উচিত, কিন্তু কিছু বললে আবার চিল্লাচিল্লি শুরু করে না, মানে বলে নেমে যান, এরকম আবহাওয়া। অনিয়ম পেলেই জরিমানা করা হচ্ছে বলে জানান বিআরটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা এখনো পর্যন্ত জরিমানা নিচ্ছি, সেক্ষেত্রে যখন বারবার একই অপরাধ তার কাছ থেকে পাবো, সেক্ষেত্রে আমরা আরো কঠোর শাস্তির দিকে যাব। এ সময় বাস মালিক সমিতির মহাসচিব জানান, শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত শৃঙ্খলা ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের অভিযান চলমান থাকবে। যারা নিয়ম মতো চার্ট অনুযায়ী ভাড়া নেবে না, তাদের বিরুদ্ধে শুধু আইনগত ব্যবস্থা নয়, প্রয়োজনে তাদের পরিচালনা পর্ষদও বাতিল করা হবে। ডিজেলের মূল্য লিটারে 15 টাকা বৃদ্ধির পর সারা দেশে বাস ভাড়া বাড়ানোর জন্য ধর্মঘটে যায় মালিক শ্রমিকরা। পরে ডিজেল চালিত বাসের নতুন ভাড়া নির্ধারণ করে দেয় সরকার। শুভ মাহফুজ, এসটিভি, ঢাকা। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। এসএটিভি, সাথে আছি সবসময়।